আমরা রাজনৈতিক দল হই এবং রাজনীতির নামে বা আমরা রাজনীতির দল হিসাবে যে কোনো আমরা হরতালের ডাক দিয়ে আমরা কি সেদিন একটা ইম্পিউনিটি ডে করে দিলাম যেখানে গাড়ি পোড়াতে পারবো না মানুষ মারতে পারবো এখানে মিছিল করে আগুন ধরিয়ে দিতে পারবো বাস চলাচল বন্ধ করে দিতে পারবো অতএব জনগণের অধিকারের প্রতি যে কোনো রকমের রেসপেক্ট নেই কোনো রকম সম এই যদি রাজনৈতিক দলের চরিত্র হয় তাহলে সেই রাজনৈতিক দল আমাদের আইনে কি বলছে সে আইনে যেটা বলে যে এই ধরনের রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সন্ত্রাস দমন আইনের আঠারো অনুচ্ছেদ সতেরো অনুচ্ছেদ তিনটে অনুচ্ছেদ যদি পড়া যায় তাহলে সেখানে খুব স্পষ্ট করে যে যদি কেউ এরকম ধরনের সহিংসতাকে প্ররোচনা দেয় বা হত্যা গুম ইত্যাদি করে একটা সন্ত্রাস জনতির সৃষ্টি করে তাহলে পরে সেই দল নিষিদ্ধ করতে হবে এখানে তো কোনো সরকারের কোনো অপশন নাই অত সরকার করবে কি করবে না জি এ ব্যাপারে তো দাবির কোনো প্রয়োজন নাই এটা তো আইনে বলা আছে অথবা আইনকে আইনের শাসন যদি আমরা বলি আইনকে তাহলে নিজের গতিতে সচল থাকতে হবে তো আমার প্রশ্ন হচ্ছে সরকারের কাছে যে সরকার যেহেতু ক্ষমতাতে আছে তাদের আজও পর্যন্ত আমরা একটা প্রেস নোট পেলাম না কেন যে গত কয়েক সপ্তাহে যে সমস্ত ঘটনা ঘটেছে সম্পর্কে তো তাদের শ্বেতপত্র বা কালোপত্র একটা কিছু বের করতে হবে জগনকে জানাবার জন্য আমরা যা কিছু শুনছি দেখছি আপনার মাধ্যমে দেখছি বা আপনাদের মাধ্যমে দেখছি শুনছি আপনারা না থাকলে পারে কি হতো তো এই যে সেখানে সরকারের একটা ঘটনাগুলোকে নিয়ে আসার এটা একটা আইনগত দায়িত্ব এবং সেজন্যে ডেপুটি কমিশনার আছে তাদের রিপোর্ট আসতে হবে তাদের অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে সেখানে পুলিশ রিপোর্টগুলোকে কম্পাইল করে ডেপটি কমিশনের মাধ্যমে এটা এখানে সরকারের কাছে থাকা উচিত এবং ওই ফ্যাক্টসগুলো আমরা তো এখনও পাচ্ছি না তো সেই ফ্যাক্টসগুলো এক নম্বর দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে যে কেউ এ অপরাধটা করুক না কেন তাকে ইমিজিয়েটলি শোকচ করতে হবে যে তোমার বিরুদ্ধে অ্যাকশন না হবে না কেন বিশ্বজিৎ হত্যা হলো এখানে কিন্তু ওই ছাত্রলীগের কমিটি শোকজ করার দরকার ছিল যে তুমি তোমাদের লোক বলা হচ্ছে তারপরে তারা বলু করা লোক কি ও লোক না এখানেও তো এই যে সমস্ত ঘটনা ঘটেছে এই ব্যাপারে তো ইমিডিয়েটলি সরকারের শোকস করার প্রয়োজনীয়তা আঠারো অনুচ্ছেদের প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দায়িত্ব উনি বলেছেন রাজনৈতিক দলগুলোর আইনগত যে দায়িত্ব অল আছে যে সঙ্গে দ্বিমত প্রকাশ করার কোন অবকাশ নাই কেন করে না সেটা আমরা জানি হরতাল একটা রাজনৈতিক ধারণা হিসেবে অত্যন্ত সুন্দর জিনিস অর্থাৎ সরকার যখন প্রতিষ্ঠিত থাকে কিংবা এই বিষয়ে যারা তার বিরুদ্ধে মতাবলম্বী তাদের সরকার নীতি কিংবা কর্মক তৎপরতা বা অপতৎপরতা সম্পর্কে নো কনফিডেন্স জানানোর মাধ্যম হিসেবে হরতাল ভারতবর্ষে গান্ধীর নেতৃত্বে আবির্ভূত হয়েছিল শীতাল হবার কথা এইরকম কেউ একটা কোন একটা পার্টি অপজিশন বা যারাই হোক হরতাল ডাকলো যদি তার ডাকের প্রতি মানুষের সমর্থন থাকে এবং সরকারি সমর্থন যদি এক ব্যাপকভাবে ব্যক্ত হয় তাহলে প্রমাণিত হলো যে সরকার যে কাজটা করছে সেই কাজটা আইনসঙ্গত যেমন নয় রাজনীতি সংগত নয় জনস্বার্থে নয় এইটাই তো হরতাল তো এই কনসেপ্ট একটা হাসছিল কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন থেকে হরতালকে বলা এনফোর্স করতে হয় হরতাল আর সাধারণভাবে প্রতি পালিত হয় না কিন্তু এই যে কথা এই যে রাজনীতির যে সংস্কৃতি চালু হচ্ছে বহুদিন ধরে সেটার কতগুলি প্রায়োগিক দিক আছে যেমন এই কথাটা আমির ভাই যেটা বলছেন অত্যাত্ত্বিক খুবই সত্য আইনগতভাবে খুবই সত্য এই সরকার এটা কিভাবে করবে কিন্তু এই সরকার যখন বিরুদ্ধে ছিল কাজ করছে তো ফলে সামাজিকভাবে এই যে সংস্কৃতি বিভিন্ন রাজনৈতিক দল যে সরকার যে শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল প্রধানত যে তৈরি করেছে অর্থাৎ হরতালটা ডেকে তার পেশি শক্তির মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে সংঘাতের মাধ্যমে যে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে যে একটা মানুষকে তার যে হরতালের যে মূল উদ্দেশ্য তার জনমত তার তার কিন্তু বন্ধ করে দিয়েছে

এই হরতাল যখনই ভায়োলেন্ট হয়ে যেত তখনই কিন্তু অনশনে চলে গেলেন যে এটা কি পাপ হলো মানুষের দোকানপাট লুট হয়েছে বাড়িঘর ভেঙেছে বা কাউকে মেরেছে তো উনি তখন অনশন করতেন পাপ স্খলনের জন্য লোককে দেখ বাইশ সালে এবং আপনারা জানেন যে সবচেয়ে বড় যে এটা আমাদের ঐতিহাসিক যে ঘটনা মার্চ মাসে ঘটেছিল উনিশশো একাত্তর সালে যেটা নূলকবির সাহেব বললেন সেখানে দেখবেন যে হরতালের সময় এত সুন্দর সরকার চলেছে এবং সব কিছু এত শৃঙ্খলার সাথে চলেছে এরকম ভালো গভর্নমেন্ট আর আমরা দেখে দেখা আমার মনে আজকে যদি আমরা হরতাল আলোচনা করি তাহলে মূল আলোচনা হারিয়ে যাবে হরতাল কেন হচ্ছে হরতাল পেছনের জায়গায় যদি আসি যে বিরোধী অপরাধের বিচার হচ্ছিল শাহবাগের গণজাগরণ তৈরি হচ্ছে তারা জামাতের রাজনীতিকে নিষিদ্ধের দাবি তুলেছে এর প্রতিক্রিয়ায় কিন্তু এই জায়গাগুলো তৈরি হয়েছে কিন্তু হরতাল সেই আলোচনাটা বোধহয় আমাদের আনা দরকার আনন্দ কিন্তু হরতালের বিষয়টা আমাদের জানতে হবে যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে একটা লফুলি ইলেকটেড গভর্নমেন্ট থাকে যখন একটা পার্লামেন্ট থাকে তখন আমরা চাই জনজীবনের স্বস্তি এবং শান্তি এবং যা কিছু ডিবেট প্রাইমারিলি পার্লামেন্টে হবে এই জিনিসটা গড়িয়ে যাতে মাঠে মাঠে না নামে এই জন্য তো গণতন্ত্র এই জন্য তো অর্গানাইজড গভর্নমেন্ট আমাদের ঘোষণাপত্রের কথা বললেন যে আমি ড্রাফট করেছিলাম এই ঘোষণাপত্রের ওয়ান অফ দ্য অবজেক্ট ওয়াজ টু হ্যাভ এন অর্ডারলি গভর্নমেন্ট অথবা একটা সুশৃঙ্খল সরকার যে সুশৃঙ্খল সরকারে পার্লামেন্ট উইল ওয়ার্ক পার্লামেন্টের সমস্ত আমাদের কাজ করে না তাহলে পরে আপনি ভোট নিচ্ছেন কিন্তু আমি নির্বাচিত হলাম কিন্তু মেজরিটি পেলাম না ক্ষমতায় যেতে পারলাম না অথবা আমি পার্লামেন্টে করছে না কিন্তু সেটা আমি বলছি বাঙালি সংস্কৃতিতে রাজনীতির সংস্কৃতিতে একটি জায়গা আছে যেটা অত্যন্ত মারাত্মক যেমন আমি এটা সামাজিক যে অপরাধ চিহ্নিত হয়েছে যে অ্যাসিড ছুঁড়ে মারা যে কেউ কাউকে প্রেম নিবেদন করলো তিনি ওটা অ্যাকসেপ্ট করলেন না তো তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিতে হবে অতএব আমি ক্ষমতায় যেতে চাই তুমি আমাকে ক্ষমতায় পাঠালে না তো আমি তোমাকে অ্যাসিড দিয়ে গণতন্ত্র পুড়িয়ে দেবো এই যে সাইকোলজি এটা তো মানুষ মনস্তাত্ত্বিক সমাজতাত্ত্বিক মানে এথনিক যে সমস্ত প্রবলেমস রয়েছে সে প্রবলেমসগুলো আমাদের দেখতে হবে এটা তো পৃথিবীর আর কোথাও তো এরকম ঘটনা ঘটে না বাংলাদেশে ঘটে তো বাংলাদেশে কেন ঘটছে তাহলে বাংলাদেশ বাংলাদেশের সাইকিতে এই প্রবলেমটা আমাদের আমাদের গণতন্ত্র সেই প্রবলেমটা আমি একটু গোড়ার আলোচনা করে ভাইকে জিজ্ঞেস করতে চাই যেটা জামায়াতের রাজনীতি নিয়ে আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে জামায়াত জঙ্গি সংগঠন কাজে একে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ আপনাকে জি জামায়াত তো বাংলাদেশে নিষিদ্ধ হয়েই ছিল উনিশশো বাহাত্তর যে সংবিধানের কথা উনি বলেছেন সেখানে বারো এবং আটত্রিশ অনুচ্ছেদের ভিত্তিতে বাংলাদেশে ধর্মাশ্রয়ী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল এই ধর্মাশ্রয়ী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হওয়ার পেছনে কতগুলি ঐতিহাসিক কারণ ছিল এটা কোনো আকাশ থেকে পড়ে নাই কারণ তেইশ বছর ধরে এই অঞ্চলের জনসাধারণ যখন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বলতো যখন অর্থনৈতিক সমতার কথা বলতো পশ্চিম পাকিস্তান পশ্চিম পূর্ব পাকিস্তানের মধ্যে তখন পাকিস্তানের শাসক শ্রেণীর মিলিটারি কিংবা নন মিলিটারি নির্বিশেষে তারা বলতো এই আন্দোলন ন্যায্য কোনো আন্দোলন করতে চাইলেই বলতো ইসলাম গেল ধর্ম গেল ফলে এদেশে মানুষ তেইশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এবং নয় মাসের যে মুক্তিযুদ্ধ তার ভিত্তিতে সেই মধ্যেও ইসলাম প্রতি দলগুলি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে বিরুদ্ধে যে অংশগ্রহণ করেছিল তার ভিত্তিতে এখানে একটা সাধারণ আকাঙ্ক্ষা হিসাবে হয়েছিল ধর্মকে রাজনীতি থেকে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করা আমি অনুমান করি এটা আমাদের ইন্টারপ্রিটেশন ওনারা নিজেরা করেছেন সে কারণেই এখানে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ধর্ম এবং রাজনীতিকে সেপারেট করা হয়েছিল ধর্ম একটা ব্যক্তিগত পবিত্র বিশ্বাসের ব্যাপার তার জন্য স্পেয়ার একটা পাবলিক প্রাইভেট লাইফে করা হয়েছিল এবং পাবলিক লাইফে সেটা ছিল না আমরা দেখলাম দুই পর্বে বাংলাদেশে গত চল্লিশ বছর দুই পর্বে সাংবিধানিকভাবে এ ধর্ম সংক্রান্ত ধর্মীয় রাজনীতি ফেরত আসলো সাংবিধানিকভাবে এক এটা পঁচাত্তর সালের ওই ওই যে ঘটনা ওই একটা রাজনৈতিক পট পরিবর্তন যে নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে সংঘটিত হচ্ছিল তারপরে যে সামরিক শাসনিস্ট তারা এটা পুনর্প্রবর্তন করলেন অন্যদিকে গত বছর এই সরকার যখন হাইকোর্টে গেছিল সুপ্রিম কোর্টে গেছিলো ফিফথ এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে যে এইগুলি বৈধ কি অবৈধ আমরা দেখেছি আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটা এই ধর্মভিত্তিক রাজনীতিকে পঞ্চম এবং সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল অবৈধ ঘোষণার মধ্য দিয়ে যে পঁচাত্তরের পরে যেই যেই যেগুলো নিষিদ্ধ হয়েছিল সেগুলো নিষিদ্ধ হয়ে যায় আপনি মনে থাকবার কথা তখন একটা এই আওয়ামী লীগ সরকার একটা কয়েক মাসের জন্য একটা সংবিধান প্রণয়ন করেছিল ওই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সেই সংবিধানের মধ্যে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ ছিল না পরবর্তীকালে তারা যখন আবার ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেগুলো আবার ফেরত আসলো অর্থাৎ এই দেশে জিয়া রহমান এবং শেখ হাসিনা দুইবার সংসদের মাধ্যমে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি ফেরত এনেছে ইতিহাসের সত্য কন্টেস্ট করার কোনো পথ নাই দ্বিতীয়ত এখন আবারও বাংলাদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে জামাত শিবির যে তার তাদের গত দেড় দুই মাসের ভয়ঙ্কর ভ্যান্ডালিজমের পরিপ্রেক্ষিতে যে শাহবাগের এই তরুণ তরুণীরা যারা সমবেত ছিলেন তারা এই দাবি করছেন আমি মনে করি এই দাবি সমগত নানান কারণে স্বাধীনতার চেতনার আলোকে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি থাকা উচিত না ধর্মের সামাজিক সাংস্কৃতিক দিকগুলো প্রাইভেট লাইফে থাকা উচিত আর যে বিচার চলছে সেই বিচারে জামাত ইসলামের নামটারও একটা শাস্তি হওয়া উচিত কারণ এই জাম্মাত ইসলাম নামেই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছিল সমস্ত মানুষের সাধারণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে ফলে তাদের যেমন ব্যক্তিগতভাবে বিচার হওয়া উচিত এই নামটাও বাংলাদেশের ইতিহাসে অবৈধ ঘোষণা করা উচিত কেউ কেউ বলেন তাদেরকে অবৈধ ঘোষণা করলে কেউ কেউ বলেন অবৈধ ঘোষণা করলে তারা ভিন্ন নামে আসবে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে সত্য আমি এটা মানি ভিন্ন নামেই তো তারা ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামে তারা একসময় রাজনীতি করতে জামাতের নেতা আব্দুর রহিমের নেতৃত্বে হয়তো এবারও তাই হবে সেটা তো আমরা জানবোই আন্ডারগ্রাউন্ড পার্টি বহুগুলি পার্টি বাংলাদেশের বর্তমান সরকার তার আগের সরকার এগুলি ডিল করেছে সেভাবেই ডিল করবেন এই দু সপ্তাহ গত দু সপ্তাহ তো দেখছি নতুন নতুন সমস্ত ইসলামিক নাম দিয়ে যেভাবে লড়াই করে এটাকেও সেভাবে লড়াই করতে হবে কিন্তু কেবলমাত্র ভোটের রাজনীতি সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান দিয়ে আওয়ামী লীগ যদি কেবলমাত্র স্থুল স্বার্থে ভোটের বৈতরিক পার হতে চাই তাহলে মুক্তিযুদ্ধের স্লোগানের প্রতি দয়া করে তারা যদি অপমানটা না করে আসে এ নিয়ে আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি দিচ্ছি ফিরছি এখনই সঙ্গে থাকুন পর আপনাদের আবারও স্বাগত দেখছিলেন আওয়াজ ডেমোক্রেসি আমরা আলোচনা করছি চলমান সংঘাতময় রাজনীতির সমাধান নিয়ে আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আমুল ইসলাম এবং সাংবাদিক নুরুল কবির একটা ফোন আছে ফোন নিয়ে আমরা আলোচনায় ঢুকবো হ্যালো কে আছেন ফোনে হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি নারায়ণগঞ্জ থেকে আহসান কবির বলছিলাম বলুন আমি কাছে প্রশ্ন করতে চাই সায়েন স্যার রামুতে যে ঘটনাটা ঘটছে বৌদ্ধদের সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই হামলা যদি সঠিক তদন্ত এবং বিচার হইতো তাহলে কি এই যে সংখ্যালঘু লঘু সম্প্রদায়ের উপর যে হামলা হচ্ছে তার অনেকাংশে কি কম হইতো না জি অনেক ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে তিনি প্রশ্নটি করেছেন প্রশ্নকর্তা খুব সঠিক একটি প্রশ্ন করেছেন কারণ রামুর ব্যাপারে আমি নিজে আমরা প্রায় চোদ্দ পনেরো জন সিনিয়র অ্যাডভোকেটস আমরা গিয়েছিলাম রামু উখিয়া প্রত্যেকটি জায়গায় আমরা গেছি মন্দিরের ভাঙা ইত্যাদি দেখেছি এবং আমরা একটি রিপোর্ট লিখেছিলাম এবং সেই রিপোর্টটি আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে সবাইকে পাঠিয়েছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে সরকার এই রিপোর্টে আমাদের রিপোর্টের ভিত্তিতে হোক তাদের নিজেদের রিপোর্টের ভিত্তিতে হোক তারা এই কারেক্টিং কোনো মেজার্স তারা নেয়নি প্রশাসনের দায়বদ্ধতার বিষয়টা সেখানে ছিল সেখানে রোহিঙ্গাদের ভূমিকার বিষয়টি ছিল সেখানকার আমাদের ওই সমস্ত বর্ডার এরিয়াতে যে সমস্ত ক্যাম্প ট্যাম্প তৈরি হয়েছে সেগুলোর বিষয় ছিল এবং এই বিষয়টাও ছিল যেটা এই বড়ুয়া উত্তম বড়ুয়ার ফেসবুকে কিভাবে ব্লগিং করে সেখানে তারা দেখালো একটা কন্ট্রোভার্সিয়াল একটা ছবি এবং একটা প্রোগ্রাম যার ফলে সেটা অজুহাত হিসাবে সৃষ্টি করলো উত্তম বড়ার কোনো ফেসবুকই ছিল না যে কোনো এক্সপার্টই না তার ফেসবুকে ওটা

রাজীব তো না ব্লগার রাজীবকে হত্যা করা হয়েছে একই অজুহাত তারা দেখাচ্ছে এবং অন্যান্য ব্লগারদের ব্যাপারও সেই সমস্ত প্রচারণা তারা করছে রামুতে যে যে এই অপপরিকল্পনা যারা করেছিল যে চক্রান্ত যারা করেছিল একই চক্রান্ত একই ব্রেন একই কায়দায় একই টেকনোলজি ব্যবহার করে সেই কাজটা তারা করছে এবং তারা হত্যা করে চলেছে একটার পর একটা অথচ সরকার এ ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না জি এখানে ছোট্ট করে আমি যুক্ত করছি অনুসংখ্য গ্রি উইথ হোয়াট হ্যাজ সাইট আমি যুক্ত করতে চাই রামুর ব্যাপারে সরকারি দল আওয়ামী লীগের ইনভলভমেন্টের অভিযোগ আছে এমনকি এই যে সর্বশেষ যে নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে সেইখানে এই নোয়াখালীর ঘটনার ব্যাপারে পরিষ্কারভাবে ওই ঘটনার আগে জামাত একদিন আগে ওইখানে মিটিং করেছে ইনসাইট করেছে মানুষকে ধর্মের নামে এটা যেমন সত্য ওইখানকার লোকজন আবার যারা মুখোশ পরে সেখানে গিয়েছিল পরে আটচল্লিশ ঘন্টা পরে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন সেখানে গেছে উই শুড হ্যাভ টু সেখানে আওয়ামী লীগের বলে অভিযোগ আছে এই সময়ে বহু বছর পরে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় প্রেস ক্লাবে পরিষ্কার পরিষ্কারভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি তারা আওয়ামী লীগের কর্মীদের দিয়ে ও অপরাপর অপরাপর সাম্প্রদায়িক শক্তির পাশাপাশি তাদের কর্মীর দিয়ে কিভাবে সাম্প্রদায়িক শোষণ নির্বাণের শিকার হয়েছে এই এই আমলে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলেছে আমরা লক্ষ্য করেছি এই যে যে ধর্ম ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে জমির লোভে সম্পত্তির লোভে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন সময়ে বড় বড় ডমিন্যান্ট পলিটিক্যাল ফোর্সেস আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত প্রত্যেকে তাদের বিরুদ্ধে অপরাধ করেছে কোন একটা অপরাধের সুষ্ঠু তদন্ত ক্রেডিবল তদন্ত এবং বিচার হয় নাই বলে এগুলো এখন অব্যাহত কথাতে আমার ওই মানে অল ডিউ রেসপেক্ট টু হিজ জাজমেন্ট আমার মনে হয় যে আওয়ামী লীগকে কিন্তু এই কাতারে ফেলা যে অন্যান্য যে সমস্ত সাম্প্রদায়িক দল আছে তাদের কাতারে ফেলা বা যেটা বিএনপি করেছে বা জামাত করেছে তার সাথে ফেলা বোধহয় ঠিক হবে না এবং অন্যায় করা হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এটার প্রচণ্ড রকমের শিকার যখন এই নির্বাচনের পর বিএনপি যখন পাওয়ারে আসলো তখন যে হত্যা সন্ত্রাস করেছে দু হাজার এক নির্বাচনের পর তখন আওয়ামী লীগ কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগের নেতারা আহত হয়েছে নিহত হয়েছে আওয়ামী লীগের কর্মীরা নিগৃত হয়েছে যার জন্য আমরা তখন সম্মেলন করেছিলাম একটা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড ক্রাইম হিউম্যানিটি এবং একটু ডকুমেন্টেড আছে যে বিএনপি জামাতের সেই অবস্থার ভিতরে ডকুমেন্টেড আছে এবং আওয়ামী লীগ সেখানে খুব অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিল সেই জন্য আমার মনে হয় যে আমাদের ঢালাওভাবে এটা আওয়ামী লীগের উপরে না চাপিয়ে বা আওয়ামী লীগ যে এই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় এটা আমি মোটেই একমত হতে পারি না সাথে সাথে একথা বলতে চাই যে আওয়ামী লীগের যে দ্বিধাগ্রস্ততার বিষয়টি আছে রাষ্ট্রধর্ম নিয়ে সেটা কিছুটা যে তাদের একটা ধারণা আছে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে একটা সেন্সেশন হতে পারে কিন্তু আওয়ামী লীগ কিন্তু তারা এই রাজনীতিতে বিশ্বাস করে না যার ধর্ম তার তার রাষ্ট্র সবার এটাই আওয়ামী লীগের চিন্তা আমি অত্যন্ত ওনার প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার স্লোগানটা এক কথা আর ইম্পেরিক্যাল এবার অন্য কথা ডক্টর আবুল বরকত নামে একজন আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অত্যন্ত সম্মান সম্মানী সম্মানিত একজন অধ্যাপক আছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা স্টাডি আছে যে এই ওয়েস্টেড প্রপার্টি অ্যাক্টের আন্ডারে কারা কারা হিন্দু সহ হিন্দু সম্পত্তি সহ বিশেষত সংখ্যা লভিষ্ঠ ধর্মীয় সম্প্রদায় সম্প্রদায়ের আর সম্পত্তি আত্মসাত করেছে তার স্টাডি ইট ইস প্রিন্টেড তার স্টাডির রেজাল্ট হচ্ছে যখনই যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে সম্পত্তির শত্রু তথাকথিত শত্রু সম্পত্তির যে মালিকানার পরিবর্তন হচ্ছে যেই সরকার যখন ক্ষমতায় যাচ্ছে সেই সরকারকে ব্যবহার করে বিভিন্ন পার্টির নাম এটা হচ্ছে এক অর্থাৎ প্রত্যেকে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ প্রত্যেকে বাংলাদেশে এই শত্রু সম্পত্তি আইন আইনকে ব্যবহার করে অপরাপরদের ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সম্পত্তি অপ দখল করেছে এবং এটা ব্যবহার করেছে এটা একটা তিন বছর ব্যাপী রিসার্চের একটা একটা ফল এক দুই আমি বলেছি অভিযোগ আছে অভিযোগ যে আছে এটা পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে রামুর ব্যাপারও প্রকাশিত হয়েছে এই এবং কোন কন্ট্রোল যেগুলো এই দেশের মানুষ যে সমস্ত পত্রপত্রিকাকে রেসপেক্ট করে দুই চারটা দশটা পাঁচটা পত্রিকা সেই সমস্ত পত্রিকায় ছাপা হয়েছে ওইখানে গুণাকালীতে যারা হয়েছে যে অভিযোগ আছে ক্ষমতাকে ব্যবহার করে তাদের সম্পত্তি দখল করবার জন্যে নানান সাংস্কৃতিক রাজনৈতিক উপলক্ষকে ব্যবহার করে এগুলি করেছে আমি মনে করি এটাই সত্য রাষ্ট্রের কর্তব্য হচ্ছে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল হিসাবে প্রমাণ করে এই অভিযোগগুলি তদন্ত করা তদন্ত করে শাস ক্রেডিবল তদন্তের মাধ্যমে শাস্তি দেওয়া কেবলমাত্র তখনই আমরা বিশ্বাস যে তারা আমাদেরকে বিশ্বাস করাতে চায় কেবলমাত্র স্লোগান দিলেই বাস্তবে সে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হয় না আমি একটু আমি একটু অন্য প্রশ্নঙ্গে যাব শেষ পার্ট যেহেতু সেটা হচ্ছে যে যে রাষ্ট্র থেকে ধর্মকে যে আলাদা করবার কথা বলা হয় এর মূল যুক্তিটা কি সুবিধাটা কি আসলে মূল যুক্তিটা হচ্ছে যে রাষ্ট্র এমন একটি কনসেপ্ট যে কনসেপ্টে যে কোনো ব্যক্তি যে কোনো নাগরিক সেই রাষ্ট্রের তারা সম অধিকার ভোগ করবে অতএব সেখানে রাষ্ট্র যদি কোনো বিশেষ রাজনৈতিক ধর্মকে প্রাধান্য দেয় তাহলে পরে সেটা একটা বৈষম্যের জায়গায় এসে দাঁড়াবে সেই কারণেই যে যেমন আমেরিকাতে বা ইউরোপে যেগুলো সেকুলার কান্ট্রিজ আছে তারা এটা বলছেন যে ট্রাস্ট ইন গ উই ট্রাস্ট ইন গড দ্যাটস অল রাইট কিন্তু শিক্ষার ব্যাপারে কোনো বাজেট কোনো ধর্মীয় ইয়েতে দেওয়া যাবে না অর্থাৎ যদি ধর্মীয় কোনো শিক্ষা হয় যেমন আমাদের মাদ্রাসা সেখানে ওখানেও ক্যাথলিক শিক্ষার ব্যবস্থা আছে আমেরিকাতে কিন্তু সেগুলো প্রাইভেটলি তারা রাষ্ট্র সেখানে এই প্রশ্ন করতে যায় বাংলাদেশে কোনো কোনো তাত্ত্বিক মনে করেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক হচ্ছে ইসলাম কাজে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামের স্পেস দিতে হবে এর ভিতরে একটা অদ্ভুত প্রশ্ন দুটো কারণ অদ্ভুত তাত্ত্বিক অর্থে যদি গণতন্ত্রের কথা বলেন উনি মার্কিন যুক্তরাষ্ট্র বিপ্লবের কথা বলেছেন সতেরোশো ছিয়াত্তর সালে যে এন্টি কলোনিয়াল মুভমেন্ট করে বাং মার্কিন যুক্তরাষ্ট্র যেইটাকে স্বাধীন করেছিল সেইটা কিন্তু রাষ্ট্রের সঙ্গে ধর্মের সাপারেশনের মূল আলোচনাটা তাত্ত্বিকভাবে ইতিহাসে শুরু হয় ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সতেরোশো সালে তারাই ইউরোপের প্রথম ধর্ম এবং রাষ্ট্রের স্যাপারেশন করেছিল এই যুক্তিতে যে রাষ্ট্র এমন একটা সংগঠন এমন একটা পাবলিক স্পেয়ার যেইখানে সাধারণভাবে যেগুলি কমন জায়গা নাগরিকদের সেইটা নিয়ে সে ডিল করবে কমন জায়গা কীরকম যে তার জীবন ব্যবস্থা কেমন হবে ওই যে যেগুলি আমরা আগে আলাপ করলাম যেমন প্রত্যেকটা রাষ্ট্রেই এক এক ধরনের ধর্মাবলম্বী মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলি আছে এগুলি তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা রাষ্ট্রীয় পরিসরে সেগুলি যদি আমরা চর্চা করতে দেই তাহলে এই যে পারস্পরিক যে কনফ্লিক্টিং বিশ্বাস সেটা নৈরাজ্যের তৈরি করবে অথচ নৈরাজ্য থেকে মুক্তির জন্যেই গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভবের চিন্তা হচ্ছিল আইটা হিসাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে রাষ্ট্রের নাগরিক যারা তাদের যার যা যা যেগুলো ধর্মপন্থী হোক কিংবা ধরুন জাতীয় জাতিগত হত্য হোক যেমন যারা ভাষা হতে পারে ভাষা হতে পারে যেমন ইসলামপন্থী রাজনীতি যারা করে তারা এই কথাটা বলে যে আপনি যে কথা বললেন ইসলামের স্পেস যেই দেশে নব্বই ভাগ মানুষ মুসলমান সেখানে ইসলামের স্পেসের কোনো সমস্যা হচ্ছে তো আমরা মনে করি না আমরা দেখি না আমরা বরং ইসলামের বাইরে যারা আছেন তাদের স্পেস তাদের স্পেস নিয়ে হলো গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা উচিত তেমনি যারা কেবলমাত্র অন্তভাবে বাঙালি জাতীয়তাবাদের কথা বলে বাঙালিদের স্পেসের তো কোনো সমস্যা আমরা এখানে দেখি না স্পেসের সমস্যা হচ্ছে অবাঙ্গালি জাতিগত নীতি নিতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে তাদের সমস্যা ফলে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের কথা হচ্ছে যে যেই কারণে যেই ভাবে আমাদের দেশটা স্বাধীন হোক না কেন সেটা হচ্ছে একটা জাতিরাষ্ট্রকে ক্রমান্বয়ে একটা বহুত নাগরিক নাগরিক রাষ্ট্রে পরিণত করা অর্থাৎ নাগরিকের ধর্ম বিশ্বাস কিংবা তার জাতিগত কিংবা নৃতাত্ত্বিক পরিচয় সেটা নির্বিশেষে সমস্ত জনগণ সমস্ত গোষ্ঠীর মানুষ একই ধরনের অধিকার ভোগ করবে সেখানে যদি আমরা উগ্র জাতীয়তাবাদের কথা বাঙালি জাতীয়তাবাদের কথা বলি কিংবা ইসলামের আলাদা বিশেষ স্পেসের কথা বলি সেটা গণতান্ত্রিক মূল্যবোধ করে একদম শেষ পর্যন্ত আপনি সংক্ষেপে একটু বলেন এক মিনিটে এ ব্যাপারে তো ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে যেখানেই আপনার ধর্ম এবং রাজনীতিকে একসাথে করা হয়েছে এবং সেটা নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে সেখানেই অশান্তি সৃষ্টি হয়েছে এ ধরুন ইংল্যান্ড আয়ারল্যান্ডের কথা দেখেন যে ক্যাথলিসিজমস নিয়ে যে সমস্ত বাড়াবাড়ি হয়েছিল বা চার্চ অফ ইংল্যান্ডের সাথে ক্যাথলিকস চার্চ পোপ এদের নিয়ে যে সংঘাত হয়েছিল হাজার বছর ধরে এই সমস্তগুলো কিন্তু দাঁড়া নানাভাবে ডিস্টেবিলাইজ করেছে বা গ্রিক চার্চ নিয়ে আপনার সেন্ট্রাল এশিয়াতে যে সমস্ত সমস্যা এখনও সেগুলো বিদ্যমান আছে অতএব যেখানে এটা করা হয়েছে সেখানে এটা ব্যর্থ হয়েছে সেদিক থেকে আমি মনে করব যে আমাদের ইসলাম ধর্মে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি যে মদিনা প্রথম ইসলামিক স্টেট যদি বলেন সেই স্টেটটা কিন্তু উনি ইসলামিক স্টেট নাম দেননি কিন্তু আমরা বলি যে সেটা মুসলমান স্টেটের প্রথম সেখানে তার মদিনা সনদে কিন্তু বিসমুল্লাহ রহমান রাহিম লেখেননি উনি বলেছিলেন যে সেখানে অন্যান্য ধর্মের সম অধিকার থাকবে সত্যবাদী নীতির প্রতিফলন থাকা দরকার প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আবার ডেমোক্রেসি অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় সকাল আটটা দশ মিনিটে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন আবার ডেমোক্রেসি অ্যাট আর টিভি বিডি ডট টিভিতে আবারও সময়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন